আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ আজ আমি আপনাদের জানাব করোনা আক্রান্ত একশো বছর বয়সী বৃদ্ধ চিকিৎসায় সুস্থ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলের মধ্যে শোনা গেল জীবনের জয়গান করোনা আক্রান্ত একশো বছরের এক বৃদ্ধ চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ঘটনাটি করোনা ভাইরাসের আতুরঘর চীনের হুবেই প্রদেশের উহান শহরের করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে বিশ্বের একশো পাঁচটি দেশ এ ভাইরাসে আক্রান্ত করোনার আতুর ঘর এ এ মুহূর্তে মৃত্যুর মানুষের সংখ্যা তিন হাজার একশো ছত্রিশ ইতালি কার্যত স্তব্ধ হয়ে গেছে চারশো ছেষট্টি জনের মৃত্যুর সঙ্গে সঙ্গে ইরানের মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো সাঁত্রিশ বিশ্বে এ সংখ্যা চার হাজার পেরিয়েছে এমন পরিস্থিতিতে চীনের একশো বছরের এক বৃদ্ধের করোনার সঙ্গে লড়াইয়ের পর সুস্থ হওয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা করোনার আতঙ্কে সুখের খবরই হতে পারে এটি অভূতপূর্ব এই ঘটনা ঘটেছে করোনা ভাইরাসের আতুরঘর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই করোনা ভাইরাসের আক্রমণ কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ চীন থেকে ইতালির সাম্প্রতিক পরিস্থিতি শোনা যাচ্ছে বয়স্ক বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এই ভাইরাস থেকে প্রবল সমস্যা হতে পারে এমন সমস্ত বক্তব্যের মধ্যেই চীনের ওই ঘটনা ঘটল চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাদ দিয়ে নিউ পোস্টের খবরে বলা হয়েছে গত মাসেই পরিবারের লোকদের নিয়ে নিজের শততম বার্ষিকী উদযাপন করেছিলেন উহানের ওই ব্যক্তি এর কয়েকদিন পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি শারীরিক পরিস্থিতির ক্রমে অবনতি হওয়ার গত চব্বিশ ফেব্রুয়ারি পরিবারের লোকেরা তাকে হুবইয়ের ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করেন পরীক্ষা করার পর তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে পাশাপাশি তার আলঝেইমার হাইপার টেনশন ও হৃদযন্ত্রের সমস্যা আছে বলে জানান চিকিৎসকেরা রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় ওই ব্যক্তির ঔষধ ও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন ওই শতবর্ষী গত শনিবার আরও আশি জন মানুষের সঙ্গে তাকে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল থামছেই না এ সময় একশো বছরের একজন মানুষের সেই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে ফিরে আসা নিশ্চয়ই অবাক করবে অনেককে এর আগে এত বয়স্ক কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন বলে জানা যায়নি